হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আপনাদের হচ্ছে অর্ণব টেক, আমি আছি আপনাদের ফ্যান অর্ণব। আজকে দেখবো আমরা ইমুর গুরুত্বপূর্ণ তিনটা সিটি। আমরা 100% 90% লোকেই ইমু ব্যবহার করে থাকি, কিন্তু আমার ইমুতে অনেক সিটিং আছে, আমরা অনেকেই এই সিটিংগুলো জানি না। তো আজকে আপনাদেরকে খুব সহজে দেখিব কীভাবে আপনার সেটিংগুলো করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমাদের ইমোর গুরুত্বপূর্ণ সিটিংগুলো করার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের ইমোটি আপলোড দিয়ে আসতে হবে। প্লে স্টোরে আসার পর সিম্পল আমরা ইমো লিখলে সিম্পল এটি আসবে। তো আপনারা এখান থেকে এটি আপলোড দিয়ে আসবেন। সিম্পল এটি আপলোড না দিলে আপনারা এই ফিউচারগুলো পাবেন না নতুন সিটিংয়ের। তো সিম্পল এখান থেকে আপনারা এটি ওপেন করে নেবেন। সিম্পল আমি ওপেন করেছি, ওপেন করার পর সিম্পল আপনি দেখবেন প্লাস আইকন। সিম্পল আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সিম্পল দেখবেন মেনু। সিম্পল এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর সিম্পল এখানে দেখবেন সেটিংস। সিম্পল সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর সিম্পল আপনি ক্লিক করবেন প্রাইভেসি। সিম্পল প্রাইভেসিতে ক্লিক করবেন। তো আমরা প্রথম সেটিংসে দেখবো, প্রথম সেটিংসে ক্লিক করার জন্য প্রথম আমরা এখানে ক্লিক করতে হবে। সিম্পল আমি ফার্স্ট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন তিনটি সেটিংস রয়েছে। সিম্পল আপনি ফার্স্ট সেটিং হচ্ছে আপনি অনলাইনে আসেন কি না। তো আপনি অনলাইনে থাকলে সবাই বুঝবে, আপনি যদি এখানে থাকে আপনি অনলাইনে থাকলে সবাই বুঝবে। আর দ্বিতীয়তে আপনি যদি আপনার ফ্যান্স যেগুলো আছে, আপনার ইমোতে কানেক্ট যারা আছে তারা বুঝবে আপনি অনলাইনে আসে। আর আপনি যদি মেসেজ সেটিংস করে দেন তাহলে আপনি অনলাইনে আসেন কি না কেউ বুঝবে না। তো আপনি সিম্পল নেসের এখানে ক্লিক করে দিলে আপনাকে কেউ বুঝবে না আপনি অনলাইনে আসেন কি না। তো তারপর আমরা দেখবো আমাদের দ্বিতীয় সেটিং। তো আমাদের দ্বিতীয় সেটিংস করার জন্য সিম্পল আমরা চলে যাবো আবার প্লাস আইকনে। সিম্পল আমরা প্লাস আইকনে ক্লিক করার পর সিম্পল আমরা মেনুতে ক্লিক করবো। মেনুতে ক্লিক করার পর সিম্পল আমরা আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর সিম্পল আমরা প্রাইভেসিতে ক্লিক করবো। প্রাইভেসি ক্লিক করার পর সিম্পল আমরা দ্বিতীয় নম্বর অপশনটি দেখতেছি, সিম্পল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর সিম্পল আপনার ইমোট টিম এখানে দেখিয়ে দিচ্ছে। সিম্পল আপনি যদি নোবডিতে দিয়ে দেন তাহলে আপনি যদি কারোর কাছে মেসেজ করেন আপনি সিন করছেন কি না সেটি কেউ বুঝবে না। তো আপনাদের এখানে দেখি আমাদের গোল আইকনটি আছে, তো আমরা বুঝতে পারি আমাদের মেসেজটি সে সিন করছে। কিন্তু যদি এখানে আপনি সেন্ড করেন, আপনি সেন্ড করেন তো সে তবু বুঝবে না আপনি সেন্ড করেছেন যদি তৃতীয় নম্বর অপশানে এটি দিয়ে রাখেন। তো তারপর আমরা দেখবো আমাদের মোবাইলের তিন নম্বর সেটিংসটি। তো আমাদের মোবাইলে তিন নম্বর সেটিংসটি দেখার জন্য সিম্পল আমরা চলে যাবো আবার প্লাস আইকনে। সিম্পল আমি চলে যাচ্ছি প্লাস আইকনে। সিম্পল আবার মেনুতে ক্লিক করবো। মেনুতে ক্লিক করার পর সিম্পল আমরা আবার চলে যাবো সেটিংসে। আমি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে আসার পর সিম্পল আমরা এখানে দেখতেছি অ্যাকাউন্ট সেটিংস। সিম্পল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা দেখতেছি এখানে দ্বিতীয় নম্বর অপশন। সিম্পল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর সিম্পল আমি দেখতেছি আমার মোবাইলে এখন শো আছে। এখানে আপনি আপনার ইমো কেউ অন্য কেউ চালায় কিনা সেটি আপনি এখানে দেখতে পারবেন। সিম্পল আপনি এখানে সেটি দেখতে পারবেন। যদি কেউ ইমো চালায় তাহলে আপনি এখানে মেসেজ শো করবে, সিম্পল আমার মোবাইলটি এখানে শো করতেছে। তো আপনাদেরকে আমি খুব সহজে দিয়েছি ইমোর তিনটি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো অনেকে জানে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।